নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ফের চাকরি থেকে অবসরের বয়স নিয়ে সমস্যা ষাট বছর বা পঁয়ষট্টি যে কোনো বয়সে নিতে পারবে অবসর বিস্তারিতভাবে আপনারা দেখে নিন খবরটি সবার জন্য প্রযোজ্য নয় তবে কার জন্য এই বিষয়টি প্রযোজ্য হতে চলেছে কোন সরকারি কর্মচারীদের জন্য এই বিষয়টি প্রযোজ্য হতে চলেছে ষাট বা পঁয়ষট্টি যে কোনো বয়সে নিতে পারবেন অবসর চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেওয়া যাক শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসএসকে এবং এমএসকে শিক্ষকদের অবসরের বয়স পঁয়ষট্টি বছর কিন্তু পার্শ্ব শিক্ষকদের সমমর্যাদা ও সুযোগ সুবিধার পাওয়ার এসএসকে এবং এমএসকে শিশুদের অবসরের বয়স ষাট বছর হবে তবে এক্ষেত্রে একটি পথ খোলা রেখেছে শিক্ষা দপ্তর তারা জানিয়েছে পার্শ্ব শিক্ষকের সমান সুযোগ সুবিধা কারা নেবেন এবং কারা নেবেন না তা আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে আগামী পয়লা এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে শিক্ষক ও শিক্ষাকর্মী শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বক্তব্য শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তির বিষয়টি সমর্থন জানাচ্ছি কিন্তু অবসরের বয়স কমানো উচিত নয় কারণ অনেকেই বেশি বয়সে নিযুক্ত হয়েছেন এখানে সমস্যা হয়েছে যে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা হয়েছে এসএসকে এবং এমএসকে শিক্ষকদের পার্শ্ব শিক্ষকরা আগের থেকেই শিক্ষা দপ্তরের অধীনে ছিলেন এক্ষেত্রে শিক্ষকদের অবসরের বয়স ষাট বছর এবার শিক্ষকদের সমান মর্যাদা এবং সুযোগ সুবিধা পাওয়ার জন্য এসএসকে এবং এমএসকে শিক্ষকদের অবসরের বয়স ষাট বছর হবে এর আগে এসএসকে এবং এমএসকের অবসর শিক্ষকদের অবসরের বয়স ছিল পঁয়ষট্টি বছর শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছেন যে কারা পার্শ্বশিক্ষকদের সমান সুযোগ সুবিধা নেবেন এবং কারা নেবেন না তা আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে যারা এসে পার্শ্বশিক্ষকদের সমান সুযোগ সুবিধা নেবেন তাদের অবসরের বয়স হবে ষাট বছর এবং যারা নেবেন না তাদের অবসরের বয়স অপরিবর্তিত থাকবে অর্থাৎ পঁয়ষট্টি বছরই থাকবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য